নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সাত বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটি নতুন ধরনের রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আসুন বানিয়ে ফেলি আজকের রেসিপি এখানে আমি এরকম একটি মাঝারির থেকে একটু ছোট একটি ফুলকপি নিয়েছি এর ডাটা সহ মেন স্টিম এভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন কপিটিকে একটি পাত্রে রেখে কিছুটা গরম জল নিয়ে এতে কিছুটা লবণ গুলে কপির উপর ঢেলে দিলাম ভেতরে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে এখন ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ ছ মিনিট এর মাঝে একবার কপিটি উল্টে দিলাম আবার ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে কপিটি জল থেকে তুলে নিলাম একটি কিচেন টাওয়েল দিয়ে ভালো করে এর জল মুছে নিলাম এরপর কপির গায়ে সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি ওপরে নিচে দুদিকেই ভালো করে লাগিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলই ব্রাশ করতে হবে এবার গ্যাস জ্বালিয়ে রুটি সেকার জালির ওপরে কপি রেখে এভাবে ঝলসে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দিয়ে নিচের দিক হয়ে গেলে উল্টে ওপর দিকটাও ঝলসে নিচ্ছি চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কপিটাই কেমন সুন্দর ঝলসানো হয়ে গেছে এই ঝলসানো কপির স্মোকি ফ্লেভারটি আজকের রেসিপিতে এক অন্য মাত্রায় এনে দেবে এবার কপিটি ঠান্ডা করে এরকম বড় ফুটোর একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পুরো কপিটি গ্রেট করা হয়ে গেছে এখন গ্যাসে একটি কড়াই গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম আধা চামচ জিরে ফোড়ন জিরে ফুটে গেলে দিয়ে দিলাম মিহি করে কুচানো দুটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজকে প্রায় দু তিন মিনিট ধরে কষতে কষতে সোনালি রঙ ধরলে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা রসুন ও এক চামচ গ্রেটেড আদা আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে নিতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো এবং আধা চামচ জিরে গুঁড়ো এই সব গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাতে জল ব্যবহার করছিই না তাই সিমে রেখে গুঁড়ো মশলাগুলি যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচিয়ে টমেটোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে নিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও অল্প চিনি লবণ দিলে টমেটো থেকে জল বেরিয়ে টমেটো নরম হয়ে যাবে তাতে মশলা যাতে সুন্দর করে কষানো হয়ে যায় সেই জন্য দু তিন মিনিট ঢেকে রাখলাম দু তিন মিনিট পর ঢাকা খুলে দিলাম টমেটো নরম হয়ে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঘরে পাতা ফেটানো টক দই তিন টেবিল চামচ সিমে থাকা অবস্থাতেই অনবরত নেড়ে যাচ্ছি যাতে দই ফেটে না যায় মশলা সুন্দর কষানো হয়ে তেল রিলিজ হয়ে গেছে দিয়ে দিলাম গ্রেট করা কপি মিডিয়াম ফ্লেমে রেখে কপিকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না হতে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে মিশিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি সব শেষে দিলাম অল্প একটু বাটার রান্না শেষ ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম দিলাম তিন মিনিট ফিরে এসে ঢাকা খুলে সব মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির ভর্তা আশা করি আমার আজকের এই ফুলকপির নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমায় জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ